नमस्कार सबाई के जानाई नॉलेज बांग्ला वर्ल्ड यूट्यूब चैनले स्वागत। थामनेल देखे बुझते ही पारछेन आजकेर विषयटी ठीक कि। हाँ बंधुरा, आज के आपनादेरके बोलबो देवी तारा मायेर एकदम ए टू जेड पर्यन्त। जेमन धरुन देवी तारा के आसले तिनी कोन स्थानेर पूजिता देवी, तार विभिन्न नील सबुज तारार रूप एवं तारारूपेर विभिन्न भैरव ও আরও অনেক কথা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন সম্পূর্ণ। এবং আপনাদের মনে থাকা দেবী তারাকে নিয়ে আরও অনেক কিছু প্রশ্নের উত্তর হয়তো এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আর কি, ভিডিওটি দেখুন সম্পূর্ণ শেষ পর্যন্ত একদম দেবী তারামা সম্পর্কে ডিটেলসে জানতে। আর নতুন বন্ধুদের বলবো আরও সব অজানা আধ্যাত্মিকতাকে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যদি আপনার মন চায়। তো চলুন জেনে নেওয়া যাক। দেবী তারা হলেন শ্মশান বাসিনী। তন্ত্রশাস্ত্র অনুযায়ী দেবী তারার প্রধানত তিনটি রূপ, তা হল যথাক্রমে একজটা তারা, নীল সরস্বতী তারা এবং উগ্র তারা। একজটা তারা হলেন দেবীর স্বরূপ, এছাড়া নীল সরস্বতী তারা এবং উগ্র তারা হলেন দেবীর প্রশস্ত দুইটি রূপ। আসুন জেনে নিই তারা শব্দের অর্থ কী। তারা শব্দের অর্থ হল আত্মার আলোর প্রতীক। তন্ত্রে বিশেষ পূজা ক্রিয়ার ক্ষেত্রে নীল তারা ও উগ্র তারা এই দুই প্রসিদ্ধ মূর্তি পূজিতা হয়ে থাকেন। তবে তারাপীঠের গর্ভগৃহে ব্রহ্মশিলারূপে যিনি বিরাজ করছেন তিনি হলেন স্বয়ং দেবী উগ্রতারা। তারাপীঠের প্রায় সব কিছুই এই দেবী উগ্রতারা মায়ের ওপরে ভিত্তি করেই হয়। তো আসুন এইবার জেনে নিই দেবীর ভৈরবদের সম্পর্কে। দেবী তারার ভৈরব হলেন মোট চারজন। নম্বর ওয়ান, সদ্যজাত মহাকাল অর্থাৎ শিশুরূপী শিব, যিনি দেবীর কোলে বসে দেবীর বাঁ দিকের স্তন পান করছেন। ইনি হলেন দেবীর প্রধান ভৈরব। এই রূপ হয়েছিল সমুদ্রে মন্থনের সময়। তখন থেকেই দেবী তারা হলেন জগজ্জননী, কারণ তিনি গরলের জ্বালা থেকে স্বয়ং মহাকালকে বাঁচিয়েছিলেন। নাম্বার টু, অক্ষব্য ভৈরব অর্থাৎ নাগরূপে শিব, এনার অবস্থান দেবীর মস্তকে। নাম্বার থ্রি, ডাবুকেশ্বর ভৈরব, এই রূপ হল স্বামী রূপে শিব, দেবীর সঙ্গীরূপী ভৈরব হলেন ইনি। নম্বর ফোর, চন্দ্রচূড় ভৈরব, এই মহাদেবের অবস্থান দেবীর গৃহদ্বারে, ইনি হলেন দ্বাররক্ষী ভৈরব। এই কথাও বলা হয় যে দেবীর পঞ্চমতম ভৈরব তথা তারাপীঠ মহাশ্মশানের ভৈরব এবং তারা দেবীর মানব পুত্র সাধক বামাখ্যাপা, অর্থাৎ ইনি হলেন তারা সাধকরূপী মানব ভৈরব। চলুন এইবার যাওয়া যাক একদম তারাতন্ত্র তিব্বতী বিদ্যা বা চীনাচার তন্ত্রে। আসুন জেনে নিই চীনাতন্ত্রে দেবী তারার আটটি রূপ কী কী বলা আছে। নম্বর ওয়ান, দেবী তারা বা বামা তারা। কেন বামা তারা? কারণ দেবীর বাম পা অগ্রে থাকে এই জন্য। নম্বর টু, দেবী উগ্র তারা। নম্বর থ্রি, দেবী একজটা। নম্বর ফোর, দেবী নীল সরস্বতী। নম্বর ফাইভ, দেবী তারিণী। নম্বর সিক্স, দেবী নিত্যা। নম্বর সেভেন, দেবী কামেশ্বরী। নম্বর এইট, দেবী বজ্রা। তিব্বতী বজ্রযানে তারা দেবীর আঠাশটি মতান্তরে একুশটি রূপের বর্ণনা রয়েছে। সেগুলো সবই তিব্বতী উগ্রতন্ত্রে পূজিত এবং অতীব গুহ্যতন্ত্র দ্বারা পূজিত। সংস্কৃত শব্দে তাদের আলাদা আলাদা নাম থাকলেও তিব্বতী শব্দে তাদের নাম একটু আলাদাভাবেই পাওয়া যায়। সেগুলি হল কিছুটা এই রূপ, নুরমা পামো অর্থাৎ পবিত্র তারা, উয়ান্ডু রিগজে লাহামা অর্থাৎ কুরুকুল্লে, সুগতর নামগ্যালমা অর্থাৎ উশীয় বিজয়, লোতের ইয়েংছেন্না অর্থাৎ বজ্র সরস্বতী, সোনাম তেবসে অর্থাৎ কনক তারা ইত্যাদি। তন্ত্রের প্রথম এবং দ্বিতীয় মহাবিদ্যা অর্থাৎ মা কালী ও মা তারাকে নিয়ে দুটি কুল গড়ে উঠেছে, যদিও তাদের মধ্যে
দুটি কুল আমাদের ভারতবর্ষে অবস্থিত। সেগুলি হলো পূর্ব ভারত, বাংলা, বিহার ইত্যাদি, এবং উত্তরের কিছু স্থান হলো কালীকুলের অন্তর্গত এবং দক্ষিণ ভারত হলো স্ত্রীকুলের অন্তর্গত, এবং নেপাল ও তিব্বতের লামাদের নিকট আছে তারাকুল। দেবী তারা হলেন বৌদ্ধ ত্রাতা। 1200 বা 1300 শতাব্দীর প্রথম দিকের দেবী তারা হলেন বজ্রযান বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ ত্রাণকর্তা এবং করুণার দেবী, যাকে একজন বোধিসত্ত্বের একজন মহিলা প্রতিরূপ হিসেবে সবচেয়ে ভালো বোঝা যায়। বৌদ্ধরূপে দেবী তারা করুণার সাথে দাঁড়িয়ে আছেন, তার খোলা হাত সর্বদা প্রসারিত, ভক্তদের বর প্রদান করছেন তিনি। আসলে বন্ধুরা, দেবী তারার আরাধনা হলো এক উচ্চকোটি অতি প্রাচীন সাধনা। দেবী তারার কৃপায় সাধক মোক্ষ লাভ এবং ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়। তো চলুন এইবার জেনে নিই গ্রিন তারা ও রেড তারা মা সম্পর্কে। সবুজ তারা। সবুজ তারার কিংবদন্তি তিব্বত এবং মঙ্গোলিয়া জুড়ে সুপরিচিত, এবং এখানের মানুষের কাছে দেবী অনেক প্রিয়। তিব্বতী উপাদানগুলিকে দহর্তহীনভাবে মঙ্গোলীয় পটভূমিতে মিশ্রিত করে এই গ্রিন তারা, রেড তারা বা লাল তারা, বৌদ্ধ জগতের অন্যতম পালিত দেবী, যিনি ঐশ্বরিক স্ত্রীলিঙ্গের আকারে আলোকিত কার্যকলাপের প্রতিনিধিত্ব করছেন। তিনি জ্ঞান অর্জনের পথে অনুশীলনকারীদের রক্ষা করেন, সর্বদা লালন পালন করেন এবং সাহায্য করে থাকেন। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকে যে দেবী তারা হিন্দু নাকি বৌদ্ধদের দেবী। তো চলুন জেনে নিই, আসলে দেবী তারার মূর্তিটি বৌদ্ধ বা হিন্দু দেবী হিসেবে উদ্ভূত হয়েছে কিনা তা অস্পষ্ট বলা চলে, এবং পণ্ডিত ও সাধকদের মধ্যে অনুসন্ধানের একটি উৎস হয়ে রয়েছে এই দ্বন্দ্ব। এই তারা দেবীকে হিন্দু পুরাণে দেবী দুর্গার দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ হিসেবে ধরা হয়েছে। বর্তমানে তিনি বৌদ্ধ এবং হিন্দু শাক্ত ধর্মে উভয়েই দশমহাবিদ্যার মধ্যে একটি হিসেবেই পূজিতা হয়ে আসছেন সমানভাবে। দেবগুরু বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী হলেন মা তারা। দেবী উগ্রতারার সাধনা করে বুদ্ধরূপী জনার্দন অমরতা লাভ করেছিলেন। বশিষ্ঠ তারা দেবীর সাধনা করে নক্ষত্রলোকে স্থান পেয়েছিলেন। দুর্বাসা, ব্যাস, বাল্মীকি, ভরদ্বাজ মুনি প্রভৃতি ঋষিগণ কবিত্ব লাভ করেছিলেন। ভীম অর্জুনের মতো ক্ষত্রিয় বীরগণ তারা সাধনায় সিদ্ধি লাভ করে রণক্ষেত্রে জয়ী হয়েছিলেন। এছাড়াও পরবর্তীকালে তন্ত্র সাধক বামা খ্যাপা, তারা খ্যাপা, নিগমানন্দ, জ্ঞান বাবা ইত্যাদি মাতৃসাধক তারা দেবীকে বিশেষভাবে সিদ্ধি করতে সক্ষম হয়েছেন। তবে তারা দেবীর সাধন ক্ষেত্রে কিন্তু অনেক রকম অপদেবতা, উপদেবতা বিঘ্ন ঘটায়, যদিও তারা সকলেই তারা দেবীর সহচরী বা গণ হিসেবে পরিচিত। এরা সাধনকালে সাধকের মহাভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এরা শববাহিনী, নরকঙ্কাল, পিশাচ, ভীষণ দেহের দৈত্য, ভৈরব, যোগিনীগণ বা স্কন্দকাটা ইত্যাদি হয়ে থাকেন। এছাড়াও কিন্তু তারা দেবীর আটজন মহাযক্ষিণীও রয়েছেন। এরা হলেন মহাকালী, রুদ্রাণী, উমা, ভীমা, ঘোড়া, ভ্রামরী, মহারাত্রী এবং ভৈরবী। দেবী তারার সাধনার মাঝখানে এদের আগমন ঘটে। এরা সাধককে মহাভয় প্রদর্শন করায় সাধনার সময়। অনেক সময় সেই ভয়ের কারণে সাধকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ত্রুটি বিচ্যুতি ঘটলে বা সাধকের মতিভ্রম হলে এদের মহাকোপ থেকে ফিরে আসা সম্ভব হয় না সাধন স্থল থেকে। তবে আমাদের এই কথাও মনে রাখতে হবে যে এই উপদেবীদের আশীর্বাদ এবং সাহায্য ছাড়া কোনোদিনই তারা সিদ্ধি ঘটে না বা ঘটা সম্ভব নয়। এই যক্ষিণীরা যতই বিঘ্ন ভয় প্রদর্শন করুক না কেন, শেষ পর্যন্ত কিন্তু এদের দেখানো পথেই ইষ্টদেবীকে পাওয়া সম্ভব হয়। এরা কিন্তু অপদেবতা হলেও মাতৃস্বরূপা। দেবী ডাকিনী সম্পর্কে সম্পূর্ণ জানতে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এরা স্বয়ং দেবীর তাহাবিদ্যা, অর্থাৎ দেবীর উগ্র পৈশাচিক রূপ। এছাড়াও আরও রয়েছে, তারা হলেন দেবীর অষ্টভৈরব, যথা
বৈরচন, অসিতাভ, পাণ্ডর, মামুক, তারক ইত্যাদি ভৈরবগণ। তো বন্ধুরা, এই ছিল দেবী তারার সম্পূর্ণ বর্ণনা। হয়তো কিছু বিষয় ছেড়েও যেতে পারে যা তন্ত্রের গভীর ব্যাখ্যা ছাড়া সম্ভব নয়, আর মায়ের রূপ ও কথা সম্পূর্ণ বলা সম্ভব নয় কারোর পক্ষে। কিন্তু তবুও আমাদের মতো সাধারণ মানুষদের মনে যেসব প্রশ্নগুলো আসে সেগুলিকে কভার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের মনের অনেক অজানা প্রশ্নের উত্তর জানা হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের জন্য অনেক খুঁজে ও কষ্ট করে তৈরি করেছি। কেমন লাগলো ও আপনাদের মতামত এবং আপনাদের প্রশ্ন অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন, উত্তর অবশ্যই দেব। আর প্লিজ বন্ধুরা, যদি বড় মাকে আপনারা ভালোবেসে থাকেন তো অবশ্যই এই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও পাঁচজনের এইসব অজানা কথাগুলি জানার জন্য। কারণ আপনি যদি এইসব ভিডিওগুলি শেয়ার করেন তো অবশ্যই আরও একজন মানুষ দেবী তারা সম্পর্কে অজানাকে জানতে পারবে। আর যদি আপনাদের মন চায় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও সব অজানাকে সব থেকে আগে পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।